সূত্র বলছে, ভারত চায় শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক, কিন্তু তা সম্ভব হয়নি। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি, পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খোলেনি এ বিষয়ে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে, তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। বার্তা সংস্থা ANI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে বিমানে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে। সকাল 9টা নাগাদ তা উড়ে যায়। ভারতীয় বিমান বাহিনী তা মনিটর করছে বলেও জানানো হয়েছে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি, যুক্তরাজ্যে যাচ্ছেন বলে যে খবর রটেছে তা ঠিক নয়। তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে, তিনি সেখানে তার নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করবেন। সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে। সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার সঙ্গে হাসিনার কথাও হয়। কেন ভারত হাসিনাকে রাখতে চায় না? ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, মূলত দুইটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না। প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত, আর দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারই আসুক ভারত তার সাথে সুসম্পর্ক চায়। আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব এখন তুঙ্গে। ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ঘটনা কোনো ছায়াপাত করুক। বাংলাভিশন নিউজ ডেস্ক।